বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছি একুশে জাগরণের এই আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আয়েশা উর্থি। আসলে বইমেলা প্রাঙ্গণ ঘুরে যে অভিজ্ঞতাগুলো হয়, যে দেখা যাচ্ছে যে অনেক পুরনো আমলের অনেক মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। তো আমরা যারা দেখে যাদেরকে দেখে বড় হয়েছি তাদেরই একজন স্বনামধন্য ব্যক্তিত্ব আমার পাশে দাঁড়িয়ে আছেন, সুমিকাই স্যার ম্যাম। তো আপনার থেকে জানতে চাচ্ছি যে এবারে এই যে বইমেলায় এসেছেন, তো পরিবেশটা কেমন লাগছে? বইমেলা তো সবসময় আমাদের প্রাণের জায়গা, বিভিন্ন কারণে বিভিন্ন সময় আসা হয়নি। এবার আমার আসার মূল কারণ হচ্ছে মূলত দুটি। একটি হচ্ছে যে আমি একটু আগে বলেছি, আমার ধানসিঁড়ি কমিউনিকেশন থেকে আমরা অনলাইনে আমাদের ই বুকের উপর ফোকাস করে আমরা একটা ডিজিটাল অ্যাপ করেছি, যেটির আমরা স্টল করেছি। স্টল নাম্বারটি হচ্ছে 869 এবং সেটি ওই বইমেলার মূল প্রাঙ্গণে। সেখানে আমরা একটি বড় কিয়স্ক দিয়েছি, কিয়স্কে সবাই দাঁড়িয়ে পড়াশোনা করতে পারে, দেখতে পারে বইগুলো কী আছে, এবং সেইটি একটি বড় উদ্দেশ্য। এবং সেখানে আমরা আমার বাবার লেখা শংসাপ্তক, সারেংবং, রাজবন্দির রোজনামটা, আমার মায়ের লেখা সমস্ত কিছুকে আমরা নিয়ে এসেছি। এবং দ্বিতীয় মূল কারণটি আজকে এখানে দাঁড়িয়ে আছি, 16ই ফেব্রুয়ারি আজকে আমার বাবার জন্মদিন। তিনি বেঁচে থাকলে তার বয়স 95 বছর হতো। এবং এই জন্মদিনে আমরা জার্নিম্যানের তারেক সুজাত ভাই এবং জার্নিম্যানের প্রকাশনায় আমার বাবার কিছু জেলে বসে থাকা চিঠি, যে চিঠিগুলো কখনোই তরুণ প্রজন্মের সামনে আসেনি, সেটি আমার মার কাছে এই ডায়েরিটি ছিল, সেখান থেকে গত 2 বছর কাজ করে এই তরুণ প্রজন্মের জন্য এই চিঠিগুলোকে কম্পাইল করে একটি প্রোডাকশন হয়েছে, যার নাম হচ্ছে জেল থেকে লেখা পত্রাবলী শহীদুল্লাহ কায়সার। তো সেটির কারণেই আজকে এসেছি। আজকে ছোট্ট করে আমরা এটির মোড়ক উন্মোচন করেছি এবং এই চিঠিগুলো থেকে পাঠ হয়েছে। ভাস্বর বন্দ্যোপাধ্যায় পাঠ করেছেন, আপন হাসান পাঠ করেছেন, তারিক সুজাত কথা বলেছেন এবং পাঠ করেছেন, আমি নিজে পাঠ করেছি, আরও অনেকে কথা বলেছেন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জেল থেকে লেখা পত্রাবলী, বাবার বই যখন নিয়ে কাজ করছিলেন তখন আসলে এমন কোনো স্মৃতি কি মনে পড়ে বা মনে পড়েছে, মনে হয়েছে যে বাবা জেলে থেকে এত করুণ কথাও লিখে গেছেন যেটা আমাদের কখনো জানা হয়নি, মানে আপনার কাছেও অজানা ছিল? আমার বাবার কোনো স্মৃতি আমার কাছে নেই। তিনি যখন জেলে ছিলেন, তিনি এই ছবিটি যদি আপনি দেখেন, একেবারে তরুণ বয়সে 58, 59, 60, 61 ওই সময়, তো তখন তিনি চিঠিগুলো লিখেছিলেন। তো আমার একটাই অনুভূতি হয়েছিল, এত তরুণ বয়সে মানুষকে ভালোবেসে এই কারাবরণ, সমাজকে ভালোবেসে, রাজনীতিকে ভালোবেসে শুধু মানুষের জন্য একটি সুন্দর সমাজ দেওয়ার স্বপ্নে বিভোর ছিলেন এই মানুষগুলো। এই মানুষগুলোকে আরও বেশি আমরা তরুণ প্রজন্মের কাছে দিতে চাই, যতটুকু দিতে পারার কথা ছিল ততটুকু আমরা পারিনি, সেটিই আমার আবেগে আমি সেখানে আপ্লুত হয়েছি। এবং সেখান থেকে আমি মানে সংকল্পবদ্ধ হয়েছি যে তরুণ প্রজন্মের কাছে এই মানুষগুলোকে আরও পৌঁছে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।